এদিকে শর্ত সাপেক্ষে হেফাজতে ইসলামের লং মার্চ ও মতিঝিলের শাপলা চত্বরে লং মার্চ পরবর্তী সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে হেফাজতে ইসলামের নেতারা ডিএমপি কার্যালয়ে এক বৈঠক শেষে একথা জানান। পরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, লং মার্চে কোনো ধরনের নাশকতা হবে না আশ্বস্ত করায় এই অনুমতি দেওয়া হয়েছে। সাদেরকে মহাসমাবেশ করার জন্য অনুমতির কাগজপত্র আমাদেরকে হস্তান্তর করেছেন। আমাদের এই সমাবেশ শুধুই ইমানি আন্দোলন, এখানে অন্য কোনো ধরনের আলোচনা নেই, এটা অহিংস হবে, শান্তিপূর্ণ হবে। শান্তিপূর্ণ সমাবেশের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং তারাও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আপাতত চেষ্টা করে ডেফিনেটলি সেটাকে আমরা প্রতিহত করব। আমি নাগরিকগণ থেকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করব।